আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, এসবি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এস এম শরীফ পাটোয়ারি। দর্শক, আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আজকে তেমন একটা স্যাকিংয়ের ভিডিও, আমরা অনেকগুলো স্যাকের ভিডিও বানাইছি এবং আপলোড করছি। আপনি সৌদি আরবে যত ধরনের স্যাক রয়েছে সব ধরনের স্যাকের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, আর অন্য কোথাও ঘোরাঘুরি করতে হবে না। দর্শক, আপনি যেটা প্রয়োজন হয় স্যাকের, ঠিক জানার, সেটা আমাদের চ্যানেল ইনশাআল্লাহ পাবেন। সাথে থাকবেন অবশ্যই, তাহলে সব কিছু পাবেন। দর্শক, আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো আমেল মঞ্জিলি এবং সায়খাস এবং হারেস, অর্থাৎ মুয়াসাসা ছাড়া যে সকল একামা রয়েছে ওদের হুরুপগুলো কীভাবে চেক করবেন। মুয়াসাসার হুরুপ আমরা অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম, আজকে যেটা দেখাবো সেটা হলো আমেল মঞ্জিলি সায়খাসের হুরুফের বিষয়ে। প্রথমে আপনার গুগল বক্সে গিয়ে আফশির লিখবো, বা আপনার যদি আফশির কোনো সফটওয়্যার থাকে মোবাইলে, সেই আফশির সফটওয়্যারটা ওপেন করে নেবেন। করার পরে আপনি প্রথমে আপনাকে ইউজার পাসওয়ার্ড চাইবে, ঠিক সেম আমাদেরকে এখানে ইউজার পাসওয়ার্ড চাইছে। কম্পিউটারে ইউজার পাসওয়ার্ড দিবেন, ইউজার হলো আপনার একামা নাম্বার, পাসওয়ার্ড তো আপনি জানেন নিজের আফশিরের, অর্থাৎ আপনি নিজের বা অন্য কারো যেই কারো হুরুপ চেক করতে হলে আপনি আফশিরে ঢুকতে হবে। ঢুকার পরেই আমেল মঞ্জিলের সায়খাসের হুরুপ চেক করা যায়, অন্য কোনো ওয়ে নাই, আসলে অন্য কোনো ওয়ে নাই আমেল মঞ্জিলের সায়খাসের হুরুপগুলো চেক করার জন্য। লিঙ্কও নাই যে আপনি চেক করবেন, উইদাউট আফশির ছাড়া চেক করা যায় না আমেল মঞ্জিলের সায়খাসের হুরুপ। দর্শক, যেহেতু এটা মুক্ত আমল নাই, সে ভিতরে এটা আপসির প্ল্যাটফর্মে, যেহেতু আমেল মঞ্জিলের সায়খা শুধুমাত্র আপনার শুধু আফসির প্ল্যাটফর্মে, ওজারাত দাখিলিয়া যেটা বলে, ওজারাত দাখিলিয়ার সাথে সম্পৃক্ত, মুক্ত মামলার সাথে আমেল মঞ্জিলের সায়খাসের কোনো সম্পৃক্ত নয়। তো মোবাইলে একটা ওটিপি কোড যেটা যাবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরেই আপনাদের সামনে একটা ফেজ চলে আসবে যে আমি চলে আসছি, পুরো প্রোগ্রাম খুলে গেছে, ঠিক আছে। তো পাবলিক কিউর অ্যাভেলেবেল ফান্ড, এই যেটা দেখতেছেন আমাদেরকে, আমরা যেটা নির্দেশনা করতেছি সেটা এটা, ঠিক আছে। এটা মোবাইলে অপশনও রয়েছে, আপনি যদি এক ফাংশনের এক কর্নারে থ্রি ডটে ক্লিক করেন তো এরকম একটা পাইবেন, বা পাসপোর্ট অপশনে ক্লিক করলে এরকম অপশন একটা পাইবেন, পাবলিক কিউর অ্যাভেলেবেল ফান্ড, ঠিক আছে। তো এই পাবলিক কিউর অ্যাভেলেবেল ফান্ডে যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্সে নিয়ে আসবে। তো এখানে আপনি যার হুরুপটা চেক করতে চাইছেন ওর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখতেছেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে, অর্থাৎ আমার কোনো টাকা ঢুকানো আছে কিনা, লেবার বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের উপরে কোনো ধরনের ব্যালেন্স আছে কিনা, কোনো ব্যালেন্স। আসলে আপনি হয়তো বলতে পারেন যে এটা তো আসলে টাকা চেক করে, এটা আসলে আপনার আমার মানে আমার প্রোফাইল কোনো টাকা ঢুকেছে কিনা একামার উপরে, এটা আসলে এটা একটা খেদমা অপশন। মানে আমার যে একামাটা রয়েছে এটা যে অনলাইন মানে এখন বর্তমানে আপডেট রয়েছে সেটা হলো এটা একটা নির্দেশনা যে আমার এই মুহূর্তে কী আছে, যে একামাটার চালু রয়েছে এবং গভর্নমেন্ট আমার এটারে দেখাচ্ছে, আমার গভর্নমেন্ট অর্থাৎ ওদের দাখিলে আমাকে দেখাচ্ছে যে আমার এটা টাকা নেই, আবার টাকা থাকলে আবার দেখাবে টাকা আছে। এই জিনিসটা দেখা আর না দেখার ভিতরেই হলো হুরুপের বিষয়টা। আসলে হুরুপ দেখার কোনো ওই যে ডাইরেক্ট হুরুপ লেখা এরকম দেখার কোনো সিস্টেম নয়, জাস্ট এটা আমরা যারা মুক্তভাবে কাজ করি তারা এইভাবেই আমরা এটার নির্দেশনা করি যে এটা হুরুপ। যখনই কোনো একামা হুরুপ দেওয়া হয় তখন মনে রাখবেন এখানে কোনো ধরনের ব্যালেন্স শু করবে না, জিরো জিরো কোনো লেখা এখানে আসবে না, উপরেও লেখা আসবে, উপরে একটা রেড কালার বা বিভিন্ন জায়গাতে বলবে যে দুঃখিত, এটা দেখার সম্ভাবনা হচ্ছে না। যদি দেখবেন যে দুঃখিত মানে এরকম কোনো কিছু শু না করে, কোনো কিছু দেখার সম্ভাবনা হচ্ছে না, তখন বুঝতে হবে এটা হুরুপ আছে। আর যদি এরকম ডিটেলস চলে আসে, জিরো 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 ব্যালেন্স চলে আসে, তাহলে বুঝতে হবে যে আগামাতে কোনো হুরুফ নাই। আসলে এইভাবেই আমরা হুরুফের বিষয়গুলো মানুষকে বলি, বা এটাই দেখার মূল সিস্টেম, হ্যাঁ, অন্য কোনো ওয়ে নাই। দর্শক, আশা করি আপনি বুঝতে পারছেন, যদি বুঝতে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না, আশা করি সঙ্গে থাকবেন আমাদের, সাপোর্ট করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিব যেখানে আপনি নিজেই অনেক কিছু করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।